তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। রহমতপূর্ণ পর্বাত নিয়ে উপস্থিত হয়েছি দূরেবাং কাছে দেশ এবং পূর্বাসে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আসুন সকাল সকাল আমরা পবিত্র কালাম থেকে তেলাওয়াত শ্রবণ করি ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام صدق الله العظيم ما شاء الله তেলাওয়াত আমরা শ্রবণ করেছি ইনশাআল্লাহ তাআলা। আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, বিষয় জানব হামদে বারি তাআলা শ্রবণ করব, কালাম শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে আজকের রয়েছেন আমাদের ফজলি রাব্বি ভাই এবং কামরুজ্জামান ভাই ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয়, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যখন কিতাবে পাওয়া যায়, যখন কোনো নেককার ব্যক্তির কথা আলোচনা হয়, সেখানে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। এবং আমরা নিশ্চয় জানি যে আমাদের উপর যাদের এহসান রয়েছে তাদেরকে যদি আমরা স্মরণ না করি তাহলে শুক্রিয়া জ্ঞাপনের যে একটা সিস্টেম সেটা কিন্তু আমাদের রইল না আর কি। আমাদের উপর যারা এহসান করেছেন, ইলমিভাবে এহসান করেছেন,
ফিকিভাবে স্থান করেছেন, তারপরে আপনার আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে যারা এহসান করেছেন তাদের কথা কিন্তু আমরা ভুলি না, তাদের আলোচনা আমরা প্রায় করে থাকি। কিন্তু যখন কেউ ব্যক্তি জীবনে আপনি বিপদে পড়েছেন, তখন কেউ যদি আপনাকে আপনার প্রতি এহসান করে, আপনাকে কোনো কিছু গিফট করে অথবা আপনাকে সহযোগিতা করে, তখন কিন্তু আপনি বারবার যেখানেই বসবেন যেখানেই যাবেন আপনার কথা কিন্তু তখন স্মরণ হবে, তার কথা স্মরণ হয়ে যাবে, তাই না? কিন্তু মূল বিষয় হচ্ছে আমাদের উপর যারা ইহসান করেছেন ইলমিভাবে এবং ফিকহিভাবে, ইলিমের দিক থেকে যারা ইহসান করেছেন, যারা কোরআন কারিমের তর্জমা আমাদের কাছে এনে দিয়েছেন, তাফসির করে দিয়েছেন, হাদিসে কারিমা ব্যাখ্যা যারা করেছেন, হাদিসে কারিমা যারা আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন এবং সিরাতের কিতাবগুলো যারা লিখেছেন আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন, এভাবে করে প্রত্যেকটি ব্যাপারে মাসআলাগত যে ফিকহের মাসআলাগুলো আমাদেরকে যারা বলেছেন পৌঁছিয়েছেন এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে এর মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়েছেন, তারা কিন্তু আমাদের উপর ইহসান কম করেননি, যথেষ্ট এহসান করেছেন। জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় এহসান হচ্ছে এগুলো। তেমনইভাবে এভাবে যদি আমরা দেখি তাহলে ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাই তিনার এহসান উম্মতের উপর কত, কেউ বলে শেষ করতে পারবে না। ওনার পরবর্তীতে যারা ইমাম ইউসুফ রহমতুল্লাহি তাআলা আলাই, ওনার পরবর্তীতে রয়েছেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি তাআলা আলাই, এভাবে করে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে অসংখ্য ব্যক্তিত্বগণ আমাদের উপরে এহসান করেছেন ইলমিভাবে ফিকহিভাবে বিভিন্ন রকমের। সেজন্য আজকের আমরা এমন একজন ব্যক্তিত্বের বিষয় নিয়েছি যে আলোচনা শ্রবণ করব, ইলমি মাকাম শ্রবণ করব, যার বিষয়বস্তুগুলো আমরা শ্রবণ করব, ইনার নসিহাতগুলো শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। আশা করছি তা থেকে আমরা কিছু মাদানী ফুল অর্জন করতে পারবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজ্জাল। তাই আজকের যে আমরা বিষয় নিয়েছি তা হচ্ছে ইমাম মুহাম্মদ বিন হাসান শাইবানী রহমতুল্লাহ তাআলা আলাইহি। অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফিকহি কিতাবের আপনার ছিলেন, একাধারে মুস্তাহিদ ছিলেন, একাধারে মুকাল্লিদ ছিলেন। সুবহানাল্লাহি বিহামদি। আলোচনা শ্রবণ করব ইনশাআল্লাহ, জ্ঞান গর্ব আলোচনা হবে, তা থেকে আমরা কিছু শিখব। আর আসুন দুরুদে পাকের ফজিলত জেনে নিই, যেহেতু জুমআতুল মুবারকার দিন, এর সাথে সম্পর্কযুক্ত দুরুদে পাকের ফজিলত নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি জুমআতুল মুবারকার দিন 200 বার দুরুদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। তো দুরুদে পাকের পাঠ করার অভ্যাস করে নিই, আজকেরও বিশেষ করে আমরা দুরুদে পাক পাঠ করি, আল্লাহ পাক আমাদের উপর দয়া করবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজ্জাল। আসুন আমরা হামদে বাইতে আলা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ আসবো আমাদের আজকের বিষয়ের উপরে আলোচনা শ্রবণ করব। জি প্রাণ প্রিয় ইসলাম ভাইরা, আসুন হামদে বাইতে আলা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। ইনশাআল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি, আমি হামদে বাইতে আলা পাঠ করব আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারা নিয়ত করে নিন, আপনারা হামদে বাইতে আলা শ্রবণ করবেন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আসুন হামদে বাইতে আলা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা নহী তো কল
رسولنا صل على محمد صل على محمد الله الله جل جلاله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله 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 جل جلاله 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 أولي آخر تمي الله ظاهر باطن تمي الله أولي آخر تمي الله ظاهر باطن تمي الله حافظ ناصر تمي الله حافظ ناصر تمي الله لا إله إلا الله 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 جل جلاله 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 حسبي ربي جي بولبي رحمت برکت شي پابي حسبي ربي جي بولبي رحمت برکت شي پابي উদ্দেশ্য পূরণ হবে উদ্দেশ্য পূরণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ جل جلاله الله الله جل جلاله کھولے جابے جنہ تیری دار نبی جابے دوجو جلاله الله الله
جل جلاله الله الله جل جلاله الله الله جل جلاله الله الله جل جلاله মাশাআল্লাহ 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 বিষয়ের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা হযরত রাব্বি ভাইয়ের কাছে আগিয়ে যাই অনেক সুন্দর একটি বিষয় এবং যদি আমরা আমাদের পূর্ববর্তী বুজুর্গদের দিকে তাকাই আর যদি আমরা তাদের জীবনী থেকে কিছু না নেই তাহলে আমাদের আগামী যে সময় সেটা কিন্তু ঠিক হবে না অথবা ভবিষ্যৎ অন্ধকার দেখা যায় যদি আমরা তাদের জীবনী থেকে কিছু শিক্ষা না নেই দেখেন ইমাম মুহাম্মদ বিন হাসান শায়বানী রাহমাতুল্লাহ তাআলা এর জীবন এবং ইলমে দ্বীন এটা একে অপরের সাথে জড়িত মানে যদি আমরা ইলমে দ্বীনের কথা বলবো তো নিজে নিজেই ইমাম মুহাম্মাদের কথা স্মরণে চলে আসবে আচ্ছা ইলমে দ্বীনের সাথে তার সম্পর্ক এমন ছিল আর যদি আমরা ইমাম মুহাম্মাদের নাম নিব ইলমে দ্বীনের দিকে আমাদের মাইন্ড চলে যাবে মানে এমন ভাবে তাদের জীবন ইলমে দ্বীনের সাথে জড়িত ছিল আর আলিম এবং ওলামা এই জমিনে আল্লাহ তাআলার অনেক বড় দয়া এবং অনুগ্রহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জমিনের সৌন্দর্য হচ্ছেন আলিম ওলামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ওলামা জমিনের মধ্যে এমন যেভাবে আকাশের মধ্যে নক্ষত্র আল্লাহ যেভাবে মানুষ নক্ষত্র থেকে দিক নির্দেশনা নেয় ঠিক সেভাবেই দুনিয়াতে মানুষ ওলামা ইকরাম থেকে দিক নির্দেশনা নিয়ে থাকে তো আমি ইমাম মুহাম্মদ বিন হাসান শায়বানী রাহমাতুল্লাহ তাআলা এর ছোটবেলার একটি ঘটনা খুবই সুন্দর ঘটনা আগে আমি বয়ান করার চেষ্টা করব তা থেকে আমরা এটা বুঝতে পারবো যে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি ছোটবেলা থেকেই ইলমে দ্বীনের প্রতি তার কেমন ভালোবাসা ছিল কেমন আগ্রহ ছিল ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেহরি সময় মসজিদের মধ্যে জ্ঞান অর্থাৎ ছাত্রদেরকে জ্ঞান দান করছিলেন ইলমে দ্বীন শিখাচ্ছিলেন সেহরি সময় বাপু আপনি দেখেন কেমন যুগ ছিল যে মানুষ সেহরি সময় ইলমে দ্বীন শিখত তো ঠিক তেমনই সময় হযরতে মুহাম্মদ ইমাম মুহাম্মদ বিন হাসান শায়বানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আসলেন তার বয়স তখন ১৩ অথবা ১৪ বছর আচ্ছা তিনি এসে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন প্রশ্নটি ছিল যে যদি কোনো নাবালিক ছেলে ঈশার নামাজ পড়ল রাতে এবং সে ঘুমিয়ে গেল এবং সে ওই রাতেই ফজরের সময় শুরু হওয়ার পূর্বেই সে বালিগ হয়ে গেল অর্থাৎ এখন ঈশার সময় বাকি আছে আর সে কিন্তু নাবালিক অবস্থায় ঈশার নামাজ পড়ে নিয়েছিল কিন্তু এখন সে বালিগ হয়েছে আর ঈশার সময় এখনও বাকি আছে তো তার উপরে কি ঈশার নামাজ পড়া আবার ফরজ হবে এই প্রশ্ন দেখেন ১৩ অথবা ১৪ বছরের একটা ছেলে এই প্রশ্ন করছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তো বুঝে গেলেন কারণ তিনি ফিরাসত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ সুবহানাল্লাহ মুমিনের ফিরাসত থেকে ভয় করো কেননা সে আল্লাহর নূর থেকে দেখে তো ওই আল্লাহর নূর থেকে দেখে নিলেন যে এই বাচ্চা এই ছেলেটা আগে গিয়ে এই ইলমের মধ্যে অনেক উন্নতি করবে ফিরাসতের বাংলা কি হবে এটা অনেকে দর্শক মানে অন্তর্দৃষ্টি অন্তর্দৃষ্টি যে অন্তর আল্লাহ তাআলা আল্লাহ যেটা আমরা বাংলাতে কাশ কাশ জি কাশফের মাধ্যমে আল্লাহ পাকের ওলিগণ যারা সালফে সালিহীন রয়েছেন আল্লাহ পাকের ওলিগণ বান্দার ভিতরে কি আছে সেটা দেখে না দেখে নেই তো ইমামে আজম রাহমাতুল্লাহ তাআলা সেই মাসলার উত্তর দিলেন আগে যে হ্যাঁ যেহেতু ঈশার সময় বাকি ছিল আর সে এখন বালিগ হয়েছে আর বালিগের উপর নামাজ পড়া ফরজ তো আজকের যে ঈশার নামাজ সে পড়েছিল সে না বালিগ অবস্থায় পড়েছিল তো এখন ওই ঈশার নামাজ পড়া তার উপর ফরজ হবে ওই ছেলেটি তৎক্ষণাৎ মসজিদের কোনায় গিয়ে ঈশার নামাজ আদায় করল ইমাম আজম তাকে দেখছিলেন তো যখন সে পড়ে আসলো তো ইমাম আজম বললেন যে
তুমি আমার মজলিসে আসতে যেতে থাকবা। তো কিছুদিন পরেই ইমামে মোহাম্মদ বিন হাসান শাইবানি রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের বাবার সাথে আসলেন ইমামে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহির মজলিসে, এবং তার বাবা বললেন যে আমার ছেলেকে আপনি নিজের মজলিসে রাখেন। তো ইমাম আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ তাআলা আলাইহি অতি সুন্দর ছিলেন, অনেক সুন্দর ছিলেন। তো ইমাম আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে আমার মজলিসে যারা বসে তারা কিন্তু কোরআনে হাফিজ, অর্থাৎ কোরআনে হাফিজ হওয়া শর্ত, তো আপনি তাকে আগে কোরআনের হাফিজ বানান। তো ইমামে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি এটা ভেবেছিলেন যে এখন তার বয়স কম, এখন হিফজ করতে এক দুই বছর লাগবে, বড় হয়ে যাবে, হ্যাঁ বড় হয়ে যাবে তখন আসবে। কিন্তু ইমামে মোহাম্মদ রহমতুল্লাহ তাআলা আলাইহি গেলেন এবং এক সপ্তাহ পরেই আবার ইমামে আজমের মজলিসে চলে আসলেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে আমি তো বলেছিলাম হিফজ করে আসতে, আপনি আবার চলে আসলেন। তো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির বাবা বললেন যে আমার ছেলে এক সপ্তাহে পুরো কোরআন হিফজ করে নিয়েছে। কেমন, এখান থেকেও বোঝা যায় ইমামে আজম যে দেখে নিয়েছিলেন তার ভিতরে এই ছেলেটা আগে গিয়ে অনেক উন্নতি করবে। তো আসলেই তিনি এমন মেধাবী ছিলেন যে এক সপ্তাহের মধ্যেই কোরআন শরীফ হিফজ করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ, এবং দয়া দেখুন, এবং ইমামে আজম রহমতুল্লাহ তাআলা তাকে নিজের মজলিসে বসিয়ে নিলেন এবং ইলমে দিন শিখাতে লাগলেন। এবং ইমামে আজম বললেন যে তুমি যে আমাকে প্রশ্ন করেছিলে সেটা কি কারো থেকে শুনেছিলে এই প্রশ্নটা, নাকি নিজে থেকেই করেছো? তো বললেন যে হুজুর আমি নিজে থেকেই করেছিলাম প্রশ্নটা। বললেন তুমি তো অনেক বড় লোকদের মতো, মানে বড় বড় ব্যক্তিরা, বড় বড় ওলামারা যে প্রশ্ন করবে তুমি তো সেই রকম প্রশ্ন করেছো। তো ইমামে আজম তাকে বলেছিলেন যে তুমি অনেক বড় আলিম, অনেক বড় ইসলামের ফকি হবে। আর ঠিক তেমনই হলো যে এক সময় এমন আসলো যে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ তাআলা আলাইহি ইমাম শাফিকেও শিক্ষা দান করেছেন, অর্থাৎ ইমাম মোহাম্মদ এত বড় ফকি হলেন যে ইমাম শাফেঈ মতো ইমাম ইমাম মোহাম্মদের কাছে জ্ঞান অর্জন করেছে। ইমাম শাফি রহমতুল্লাহ তাআলার ব্যাপারে বলা হয় যে ইমাম শাফি রহমতুল্লাহ ইরশাদ করেন যে ইমাম মোহাম্মদ বিন হাসান শাইবানি রহমতুল্লাহ যদি না হতেন, ওনার সোহবা যদি গ্রহণ না করতেন, ওই ইলমে দিন শিক্ষাই গ্রহণ করতে পারতেন না। এমনই ইমাম মোহাম্মদ বিন হাসান শাইবানি রহমতুল্লাহ এই কুতুব ও রিসালা দিয়ে, ওনার যে কিতাবের ভাণ্ডার ছিল এই কিতাব দিয়ে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাই অসংখ্য উপকৃত হয়েছেন, ফায়দা অর্জন করেছেন। যাই হোক, অসংখ্য এর পিছনে আরও অনেক ইতিহাস রয়েছে, অনেক কিছু রয়েছে, কেন ইমাম শাফি এখানে আসলেন, কেন সুসম্পর্ক হলো, সেদিকে যাচ্ছি না। কিন্তু এখানে দর্শকবৃন্দ একটি জিনিস কোট করতে চাই, তা হচ্ছে যে শুরুতে মশালাও আমরা শিখলাম, একটা মশালা শিখে গেলাম আমরা, কিন্তু এখন তো দেখা যায় আপনার বালিগ হয়েও আমরা নামাজ আদায় করি না। ইমাম মোহাম্মদ হাসান শাইবানি রহমতুল্লাহ আলাইহি কেমন চিন্তা ফিকির ছিল যে আমার এক অক্ত নামাজ যেন কাজা না হয়ে যায়, কাজা যেন না হয়ে যায়, যে ঈশা নামাজ তো আদায় করে ফেলেছি, এরপরে আমি বালেগ হয়েছি, বালেগ হয়ে গেছি আমি, এখন আবার ঈশার নামাজ পড়তে হবে কি না। তো একক তো নামাজ যেন কাজা না, কেমন চিন্তাটা দেখুন। কারণ না, যে ব্যক্তি একক তো নামাজ কাজা করবে তার নাম জাহান্নামের ওই দরজায় লিখে দেওয়া হয়, যে দরজা দিয়ে সে প্রবেশ করবে। আল্লাহ পাক আমাদেরকে পাঁচ অক্ত নামাজ আদায় করা তৌফিক দান করুন। এনাদের সিরাজ যখন পড়া হয়, এনাদের জীবনী যখন অধ্যয়ন করা হয়, শোনা হয়, তখন আমাদের মধ্যে জজবা চলে আসে যে এই কাজ কীভাবে হয়েছে, এক সপ্তাহের মধ্যে কোরআনে পাকের হিফজ করা, আল্লাহ আকবার, কীভাবে হয় এটা? আমরা তো আলা হযরত রহমতুল্লাহ আলাইহি হয়তো তার আলোচনা আমাদের চ্যানেলের মধ্যে বেশি হয়, তার কথা আমরা জানি যে তিনি কোরআন করিম হিফজ করেছিলেন, এক পাড়া শুনতেন, মুখস্থ করে ফেলতেন, পুরো রমজান মাস করেছেন, সব মিলিয়ে হয়তো এক সপ্তাহ হবে না আলা হযরত রহমতুল্লাহ আলাইহির। কিন্তু ইমাম মোহাম্মদ বিন হাসান শাইবানি রহমতুল্লাহ আলাইহি এক সপ্তাহের মধ্যে কোরআন করিমের হিফজ কমপ্লিট করলেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের অনেক বড় দয়া। দয়া প্রাপ্ত হওয়ার জন্য আপনাকে উপযুক্ত হতে হবে, উপযুক্ত না হলে তো আর দয়া পাওয়া যায় না। এখন আপনি কোথাও যাবেন, তো যাওয়ার জন্য তো আপনাকে ওইভাবে উপযুক্ত হয়ে যেতে হবে। আপনি কারো থেকে দুনিয়াবি কোনো ফায়দা অর্জন করবেন, আপনাকে ঘরে এসে তো দিয়ে যাবে না, আপনাকে যেতে হবে, যাওয়ার পর আপনি সেই নিজের মধ্যে উপযুক্ততাও নিতে হবে,
আপনি যার কাছে যাবেন তার সাথে বসার, তার কাছে কথা বলার মতো অ্যাবিলিটি আপনার মধ্যে থাকতে হবে। সর্বসাকল্যে আল্লাহর ওলিগণ এগুলো বুঝেন এবং দেখেন এবং তারা বুঝতে পারেন যে কী অবস্থা এবং কী হালের মধ্যে রয়েছেন, কী অবস্থায় রয়েছেন এবং তার থেকে কী ধরনের ফায়দা নেওয়া যায়, কী ধরনের উপকার উম্মত তার থেকে পাবে, এই সকল বিষয়বস্তুগুলো তারা জানেন, বুঝেন এবং তারপরেই তার থেকে এ ধরনের ফায়দা গ্রহণ করেন। কামরুজ্জামান ভাই, বিষয় তো জেনে নিয়েছেন, ইমাম মোহাম্মদ বিন হাসান শাইবানী রহমতুল্লাহ আলাইহি আলোচনা চলছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ ওয়া রাব্বাক, আজকে আমরা এমন একটি বিষয় নিয়েছি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যার বাংলা অনুবাদ হচ্ছে যাদেরকে আল্লাহ তাআলা ইলমে দীন দান করেছেন, জ্ঞান দান করেছেন, বুঝ শক্তি দান করেছেন, মেধা শক্তি দান করেছেন, জ্ঞান দান করেছেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদের মাকাম ও মর্যাদা সম্মান বৃদ্ধি করে দিয়েছে। এটি হচ্ছে আয়াতের সাধারণ অর্থ। আমরা যদি গভীর অর্থে যাই যে আসলে আল্লাহ তাআলা যাদেরকে ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন, তাদের সম্মান মান ও মর্যাদাকে বৃদ্ধি করেছেন, সমুন্নত করেছেন, তো তখন যদি আমরা ফিকহি খাতে চলে আসি, ফিকহি সাইডে চলে আসি, তখন যদি আমরা না বলি ইমাম মোহাম্মদ বিন হাসান শাইবানী রহমতুল্লাহ তাআলা আলাইহি হচ্ছে অন্যতম ব্যক্তিত্ব। তো তিনি 132 হিজরিতে জন্মগ্রহণ করেন। তো তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবন শুরু থেকে ইলমি জ্ঞানের মাঝে বিভোর ছিল, ইলমি জ্ঞানের মাঝে সে মগ্ন ছিল। ছোটো কাল থেকে যা আমরা এখনই শুনে আসছিলাম যে ইমাম মোহাম্মদ বিন হাসান শাইবানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি এত বড় মাকাম ও মর্যাদা ছিল তার, হযরত সাইয়েদুনা ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে আমি ইমাম মোহাম্মদ বিন হাসান শাইবানী রহমতুল্লাহ তাআলা আলাইহি এর মতো কোনো ফাসিহ দেখিনি। ফাসিহ মানে বালাগাত, ফাসাহা যারা ব্যবহার করে। আরও যদি সহজ ভাষায় আসতে চাই, যারা কথার মাঝে কঠিন কঠিন গ্রামার, বিশুদ্ধ ভাষী যাদেরকে বলা হয়, তো আমরা বাংলা সাহিত্য বলে থাকি, আর বিশ্বস্বভাবে যারা ভাষার মাঝে পুরো গ্রামারকে নিয়ে আসতে পারে, তাদের ভাষার মধ্যে একটি মাধুর্য তো আছে, ভাষার মাঝে একটি সৌন্দর্য, একটি ভারসাম্যতা আছে। যদি আমরা বলতে চাই ফাসিহ বালি, যেটা আমরা আরবি ভাষায় বলে থাকি, আর হয়তো যারা মাদানী চ্যানেলের দর্শক, যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছেন, তারা অবশ্যই বুঝতে পারছেন যে ফাসিহ বালি কাকে বলা হয়। যেটা হচ্ছে কালামের ক্ষেত্রে কথার মাঝে একটি উচ্চতর স্থান, যা সকলে অর্জন করা সম্ভব হয় না। ভাষার মিষ্টতা, ভাষার তাৎপর্যতা, ভাষার মাধুর্যতা হচ্ছে ফাসিহ কালিম বালা বালি। তো ইমাম শাফি বলতেছেন যে ইমাম মোহাম্মদ শাইবানী রহমতুল্লাহ তাআলার মতো ফাসিহ বালিক, কালাম করনেওয়ালা, কথা বলা বক্তা আমি আমার জীবনে দেখিনি। তিনি আরও বলেন যে ইমাম মোহাম্মদ বিন হাসান শাইবানী রহমতুল্লাহ তাআলা আলাই তিনি এমন ব্যক্তিত্ব ছিল, তার মাঝে খোদা বিরতা, তার মাঝে ইশকে কোরআন এমন ছিল, তিনি যখন কোরআনে পাক তেলাওয়াত করতেন মনে হয় তার জবান দিয়ে কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যে আমরা লক্ষ্য করি কোরআন তো জিব্রাইলের মাধ্যমে নাজিল হয়েছে, কিন্তু ইমাম শাফির যে তার প্রতি কেমন মগ্ন হয়েছে, তার প্রতি কেমন উদারতা হয়েছে, তিনি এত চিন্তা ভাবনা করলেন আসলে তিনি এমন একজন যাকে শৌকে কোরআনে পাক তেলাওয়াত করনেওয়ালা, কোরআনে পাক পাঠকারী, তিনি যখন কোরআনে পাক তেলাওয়াত করতেন, পাঠ করতেন, মনে হচ্ছে কোরআনে পাক তার জবান দিয়ে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যদি আমরা এভাবে আরও কিছু তার দিকে লক্ষ্য করি, তিনি ইলমি জগতের মাঝে এমন বিশেষ বিশেষ তিনি তার কৃতিত্ব আমাদের মাঝে তুলে ধরেছেন
যা বর্ণনা করার নেই। তো যারা মাদ্রাসা চ্যানেলের দর্শকবৃন্দ মাদ্রাসায় কেউ লেখাপড়া করেছেন বা করছেন বা এখনও মাদ্রাসার ইলমি ফিকহির মাঝে যারা চর্চা করছেন, তারা হয়তো যখনই আপনি ফিকহি মাসআলার দিকে মগ্ন হবেন তখনই একজনের নাম চলে আসবে, ইমাম মুহাম্মদ বিন হাসান সাইবানী রহমাতুল্লাহি তাআলা। ইলমি ফিকহির মাঝে কয়েকজন উলামে কেরাম, মুজাহিদিনে কেরাম যারা রয়েছে তাদের মধ্যে কিছু আমি বলতে চাচ্ছি। প্রথমত হচ্ছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা, যদি আমরা তার নাম সকলে জানি, তার মাজহাবের দুজন মুখপাত্র, অর্থাৎ তার মাজহাবকে যারা এগিয়ে নিয়ে গিয়েছে, যারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিয়েছে, এমন ব্যক্তিত্ব হচ্ছে দুইজন। একজন হচ্ছে ইমাম মুহাম্মদ বিন হাসান সাইবানী রহমতুল্লাহ তাআলা, এবং অপরজন হচ্ছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা। এই দুইজনদেরকে সাহিবাইন বলা হয়। সাহিবাইন ফিক শাস্ত্রের মাঝে এই দুইজন ব্যক্তিকে সাহিবাইন বলা হয়। দুই সাথী, অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা তার সহচর্য, আবু হানিফা রহমতুল্লাহ তাআলার ছাত্র, যারা বিশ্বের মাঝে ইলমি দিনকে, ফিকহি দিনকে তারা ছড়িয়ে দিয়েছে। ইমাম মুহাম্মদ হাসান সাইবানী রহমতুল্লাহ তাআলার ব্যাপারে আসে, তিনি সর্বদা আল্লাহ তাআলার তাকওয়াবান ছিলেন। সুবহানাল্লাহ, তিনি ইলমি ফিকহির মাঝে মগ্ন ছিলেন সর্বদা। তিনি কিভাবে মাসআলা ইস্তিমবাত করতে হয়, মাসআলা প্রমাণিত করতে হয়, মাসআলা বের করতে হয়, যেটাকে আমরা ফিকহি ভাষায় ইস্তিমবাত বলা হয়, মাসালা একটি বিষয় থেকে আরেকটি বিষয় নিয়ে কোরআন হাদিস ইজমা কিয়াসের মাধ্যমে একটা বিষয় বাদেন ছিলেন। দর্শক মনে রাখবেন, ফিকহি মাসালার যে মৌলিক বিষয় রয়েছে, খুঁটি রয়েছে, এটা হচ্ছে চারটি প্রধান প্রধান চারটি উৎস হচ্ছে ফিকহি মাসালার চারটি। একটি হচ্ছে কিতাবুল্লাহ, অর্থাৎ কোরআনে পাক। অপরটি হচ্ছে সুন্নতে রাসূলুল্লাহ, যেটা হাদিসে কারিমা। অপরটি হচ্ছে ইজমায়ে উম্মত, আর অপর চার নম্বর হচ্ছে কিয়াস। এই চারটি খুঁটির মাধ্যমে ইসলামী শরীয়ত আইন প্রতিষ্ঠিত আছে। কিভাবে? যখন আমরা কোনো একটি মাসালা জানতে চাইব, বুঝতে চাইব, প্রথমে দেখব সেটা কোরআনে পাকের মধ্যে আছে কি না। যদি কোরআনে পাকে না মিলে তখন আমরা কোথায় যাব? হাদিসে পাকের মধ্যে যাব। এখন এমন মাসালা আছে যেটা হাদিসে পাকের মাঝেও নেই, তো আবার এমন মাসালা আছে যেটা ইজমার মাধ্যমে নেই। কারণ ইজমা তো বলা হয় যারা মুস্তাহিদিন কেরাম, সাহাবে কেরাম কোনো একটি বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন, এমন মাসালাকে ইজমা বলা হয়। তো অনেক মাসালা যে বর্তমান আজ অনেক মাসালা নতুন নতুন হচ্ছে যেগুলো আগে ছিল না। তো সর্বোপরি আরেকটা হচ্ছে কিয়াস। কিয়াসের মাধ্যমে আরেকটি মাসালা প্রমাণিত করা হয়। কিয়াস কিভাবে? এখন আমি ওইদিকে যাচ্ছি না, একটি ব্যাপক একটি মাঠ, অনেক বড় মুকদ্দমা, ওদিকে যাওয়া যাবে না। আমরা এ পর্যন্ত থাকি। কোরআন হাদিস ইজমা এবং কিয়াস, এটা চারটির ভিত্তিক করেই আমাদের যে কোনো সমাধান, হ্যাঁ, ইসলামী শরিয়ার বিষয়ভিত্তিক যে বিষয়গুলো সেগুলো বের করা হয়, এবং বের করার আপনি আমি এই যোগ্যতা রাখি না। এটা বের করার জন্য ওইভাবে ইলম ওয়ালা রয়েছে, এবং ওইভাবে কিয়াস করার জন্য হবে। আমাদের সমাজের মধ্যে আমরা এমন কিছু মানুষ রয়েছি যারা ওই যে আছে না, এটাকে আরও সুন্দরভাবে বলা হয়, নিম তবিব খতার জান, নিম মুল্লা খালাল ইমান। হ্যাঁ, এর মানে হচ্ছে যে নিম তবিব বলতে, যে আমাদের সমাজের মধ্যে দেখবেন যে হাতুড়ে ডাক্তার বলা হয়, হাতুড়ে ডাক্তার। হাতুড়ে ডাক্তার, এটা জানের ব্যাপারে, নিজের জীবন চলে যাওয়ার ব্যাপারে ই রয়েছে, যে কোনো মুহূর্তে এর জান নিয়ে নিবে না, কোথায় কোন ঔষধ লাগবে এটা ঠিক মতো বুঝতে পারবে না, কোন ঔষধের সাথে কোন ঔষধ দেয়া যাবে এটাও ঠিক মতো বুঝতে পারবে না। যেমন মনে করেন মধুর ব্যাপারে, মধু তো খাওয়া, এটা শিফা রয়েছে বলা হচ্ছে না। এখন যাদের পিত্তরস রয়েছে তো তাদের জন্য মধু সমস্যা রয়েছে, পিত্তরস সকলেই রয়েছে, তিতা এবং আপনার কিছুটা এভাবে হেকিমি ভাষায় বলা হয়। তো এখন এই মধু কার জন্য শিফা, কার জন্য আপনার শিফা না, কালোজিরা সকল রোগের মহা ঔষধ বলা হয়, তাই না, মৃত্যু ছাড়া। তো এটার ব্যাপারেও ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। এই ব্যাখ্যা বিশ্লেষণ না জেনে কেউ যদি এটা খাওয়া শুরু করে দেয়, আর কেউ শরীরের মধ্যে যদি আপনার তার
এটাকে গরম বেশি থাকে শরীরের মধ্যে, তখন তার জন্য তো এই কালো জিরা তার জন্য অনেকবার ক্ষতিকর হয়ে যাবে। কারণ কালো জিরা আপনার শরীরকে গরম করে এবং এটা ঠান্ডা থেকে বাঁচানোর একটা অন্যতম মাধ্যম। এভাবে করে প্রত্যেকটি জিনিসের কিছু না কিছু আপনার ই রয়েছে, আসর রয়েছে, তাসির রয়েছে। তাসির না জেনে যদি কেউ ঔষধ খায় অথবা ঔষধ দেয়, তখন তার জন্য দেখা যায় মৃত্যু দিকে সে ধাবিত হয়ে যাচ্ছে। বাপু, এখানে আমি একটা কথা অ্যাড করতে চাই। আপনি বলেছেন দুটি দোয়া আপনি আমাদের মাঝে বলেছেন, যে আল্লাহুম্মা আজিরনি মিনান্নার এবং আল্লাহুম্মা আজিরনা মিনান্নার। তো অনেক জায়গায় দেখা যায় বিভিন্ন ইমাম সাহেব, খতিব সাহেব, তারা এই দোয়াটা পড়ে থাকে। তো অনেকে পরে আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আবার অনেকে পরে আল্লাহুম্মা আজিরনা মিনান্নার। তো এটা আমি একটু অর্থ বলে দিতে চাচ্ছি, যেহেতু আজকে এই ইলমি নিয়ে, জ্ঞান বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। জি জি। তো সেই সব অনেকে মনে করবে যে হুজুরে বলেছে না বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ। তো সেই হিসেবে আসুন, আসলে হাদিসে পাকের মধ্যে যেহেতু আছে আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, এর শাব্দিক অর্থ হচ্ছে কি, আল্লাহুম্মা হে আল্লাহ আজিরনি, আমাকে রক্ষা করো মিনান্নার, জাহান্নাম থেকে। জাহান্নাম। এখন আজির, আজির শব্দটি হচ্ছে আমর সিগা। যারা ইসলামী গ্রামার সম্বন্ধে অবগত আছেন বা যারা বাংলা গ্রামারও জানেন, এটা হচ্ছে আদেশ বাক্য, আদেশ সূচক, আদেশ সূচক একটি বাক্য, যেটাকে যিনি কাজটি করবে তাকে হুকুম দেওয়া হয়, আদেশ দেওয়া হয়। তো আল্লাহুম্মা আজিরনি, এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমাকে রক্ষা করো। আজির মানে রক্ষা করা, বাঁচানো। আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আজিরনি এটা হচ্ছে আমার দিকে বোঝাচ্ছে, মানে আমি একক। আর যদি বলি আল্লাহুম্মা আজিরনা মিনান্নার, তাহলে অর্থ দাঁড়াবে হে আল্লাহ আমাদের সকলকে রক্ষা করো। আবার বলে দিচ্ছি আল্লাহুম্মা আজিরনি, এটা হচ্ছে একবচন ছিগা, মানে আমার দিকে বলতেছে হে আল্লাহ আমাকে রক্ষা করো। জি জি। এবং এটাকে বলা হয় ওইটাকে জামা মুতাকাল্লিম বলা, এটাকে ওয়াহিদ মুতাকাল্লিম বলা। ঠিক আছে, একবচন ছিগা, একবচন এবং বহুবচন। জি, হে আল্লাহ আমাদের সকলকে রক্ষা করো। এখন যারা আমরা অনেকে ইমাম সাহেব দোয়া করে থাকে মসজিদের মাঝে বা বিভিন্ন ঈদগাহের মাঠের মাঝে, তো দেখা যাচ্ছে আল্লাহুম্মা আজির না বলে, কেন বলে, কারণ এখন অনেকগুলো মানুষ মজুদ আছে, উপস্থিত আছে। মাশাআল্লাহ। আমি বলতেছিলাম যে নিম হাকিম খাতরায় যান, তো এজন্য ডক্টর দেখানোর ক্ষেত্রে আমাদের ই করতে হয় আর কি, বিবেচনা করে ডক্টর দেখাতে হয়। আবার 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 মাসালা জানার ক্ষেত্রে, মাসালা জানার ক্ষেত্রে আপনাকে ওই এটাকে কি বলা হয়, নিম, নিমুল্লাহ খালালি, নিমুল্লাহ। তো যাদের স্বল্প জ্ঞান রয়েছে অথবা রিসার্চ কম রয়েছে, অথবা আপনি আসলে এখানে যারা ইলমে দিন শিক্ষা অর্জন করতে, তাদেরকে কটুক্তি অথবা তাদেরকে ছোট করার নিয়তে এটা কিন্তু বলা হয় না। এখানে ফর এক্সাম্পল একজন মুফতি, তার মাকাম অনেক উপরে, মসজিদের ইমাম সাহেব। তো মসজিদের ইমাম সাহেব হওয়ার জন্য তো মুফতি হওয়া জরুরি নয়, তাই না? এখন আপনাকে বুঝতে হবে যে আমি মাসআলাটা, আমার মাসআলাটা আমি মুফতির নিকট যাব না ইমাম সাহেবের নিকট যাব। নর্মাল কিছু মাসআলা রয়েছে, তো যে মাসআলাগুলো ইমাম সাহেবই বলে দেন, কিতাব দেখে বলে দেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কিছু মাসআলা রয়েছে, এগুলো মুফতি আর কেরাম ছাড়া এর জবাব দেওয়া যায় না, সম্ভব না, তারাই দিবে, এটা তাদেরই কাজ। এখন মনে করেন যদি আপনি নর্মাল ফার্মেসিতে গিয়ে যদি বলেন যে আমার সার্জারি করে দাও, এটা কি সম্ভব? আপনাকে নর্মাল MBBS ডাক্তার তো সার্জারি করবে না, সার্জন আলাদা থাকে, আপনি সার্জন দেখেই আপনি ওটিতে ঢুকে পেতেন, তাই না? তো তেমনইভাবে আপনার নর্মালি যারা মসজিদের ইমাম সাহেব থাকেন, ইমাম সাহেব হওয়ার জন্য মুফতিনে কেরামের যে অডেল জ্ঞান দরকার, সার্টিফিকেট দরকার, জ্ঞান দরকার, সেই জ্ঞান তার প্রয়োজন হয় না। ইমামতি করার জন্য স্বল্প জ্ঞানই যথেষ্ট। তো সেজন্য মাসআলা জানার ক্ষেত্রে আমাদের মুহাক্কিক এবং আশিকানে রসুলের যে ই রয়েছে, মুফতিয়ানি কেরাম রয়েছে, সেই মুফতিয়ানি কেরামের নিকট সরবর্ণ হওয়া। বাপু, এখানে একটি কথা বলি, আমাদের কিছু হলে, কোনো অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে তো যাই, কিন্তু কোনো ইলিম শিখার ক্ষেত্রে আমরা কোনো আলিমের কাছে যাই না, চা দোকানে বসি। কোন একজনের মনে করেন রমজান মাসে ভুলে খেয়ে নিয়েছে,
তো আর একটা বন্ধুকে বলতেছে যে আমি তো ভুলে খেয়ে নিয়েছিলাম, তো বন্ধু বলছে তাহলে তো রোজা ভেঙে যাবে। সে নিজেও জানে না আর এও জানে না যে কার থেকে মশলা জিজ্ঞাসা করা উচিত। বন্ধু বললো রোজা তো ভেঙে যাবে, এখন সেও বললো তাহলে তো একটা রোজা আমার ভেঙে গেল, বমি আসছে, বমি আসছে। তো আমরা মশলার ক্ষেত্রে কোনো আলিমের কাছে যাই না, আমরা ডাক্তারের কাছে যাই ঠিকই, আলিমের কাছে আমরা জানি। তো এভাবে আমাদের সমাজে এক তো আমি কাকে মশলা জিজ্ঞাসা করব এটার ক্ষেত্রে কোনো মানে আগ্রহ নাই বা গুরুত্ব নাই, আর মানুষ যারা না জেনে মশলা বলে দিচ্ছে। জ্ঞানের চাবি বলা হয়েছে প্রশ্নকে, জ্ঞানের চাবি হচ্ছে প্রশ্ন, প্রশ্ন না করলে জ্ঞান বৃদ্ধি হবে না। তো এখানে বাবু আমরা কিন্তু একটা অলসতার মাঝে লিপ্ত হয়ে যাচ্ছি, কিভাবে আমরা যখন আমাদের শরীর অসুস্থ হয় তখন আমরা চিন্তা ভাবনা করি যে সবচেয়ে ভালো ডাক্তার MBBS করা তার কাছে যাব। এখন গ্রামে যারা রয়েছে যারা পল্লী চিকিৎসক আছে তাদের কাছে সহজে সকলে যায় না। তো আমাকে যদি আমি এই দিনই বিষয়টাকে আমি চিন্তা করি যে মাশাল্লাহ আমার ইমাম সাহেব ভালো, ওনার সম্মান অনেক, কিন্তু আমার যে জানার বিষয়টা একটি প্রশ্ন মাসালা, এটা আমি তার কাছে জিজ্ঞাসা করব যে এই মাসালা স্পেশালিস্ট রয়েছে। জি মাশাল্লাহ, আসলে আমাদের খুব জরুরি কল নিয়ে নিই আমরা ইনশাল্লাহ তারা, এরপর আমরা আসছি। ইব্রাহিম ভাই রয়েছেন, কালাম ইনশাল্লাহ শুনবো, জি কল চালিয়ে দিন। আমার নাম হলো সানোয়ার, আমি গাজীপুর থেকে বলছি। আমরা সবাই মাদানী চ্যানেল দেখি, আপনাদের জন্য সবার জন্য আমরা দোয়া করি, মাদানী চ্যানেল যাতে সারা জীবন চালাইতে পারেন। আপনাদের সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদেরকে বেহেশতের মাগফিরাত দান করুন। নিজে দেখছেন মাশাআল্লাহ, খুশি লাগছে, অন্যকে দেখার জন্য দাওয়াত দিন মাশাআল্লাহ। নেক্সট কল। আমার নাম মেহেদাত, আমার নামে পঞ্চগড় থানা থেকে বলছিলাম। আমি এখন মাদানী চ্যানেল দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি একটু মালকা মাছ কিনতে চাই, বলছি আমার আত্মায়। মাশাআল্লাহ, মালকা মাছ শুনতে চাচ্ছি মাদানী মুন্নি, ইনশাআল্লাহ তারা। নেক্সট। আমার নাম মুজাম্মেল, মাদার চ্যানেল আমি সারাদিন ধরে দেখি। যে সময় বাসায় আসি আমার পরিবার আমার বাসায় ধরুন সবসময় চ্যানেলটা দেখে। আপনারা যে আলোচনা করেন ইসলামা থেকে এগুলো আমার তো খুব ভালো লাগে, আরো ইনশাল্লাহ আমি মহাসমে যেয়ে দাওয়াত দিই আপনাদের এই মাদানী চ্যানেল দেখার জন্য। আল্লাহ কেমন তার মতো যাতে চ্যানেলটা আল্লাহ যাতে রাখে আমি দোয়া করি। নেক্সট কল। আমি মোহাম্মদ আসলাম, দিনাজপুর থেকে। আমি একটি কালাম শুনতে চাই, আমার টিয়া নাই, পয়সা নাই। চট্টগ্রামের কালাম শুনতে চাচ্ছি, দেখি ইনশাল্লাহ তারা। আচ্ছা জি, কল আমরা শ্রবণ করেছি, কিছু কমেন্ট আমরা নিয়ে নিই। অনেকেই কমেন্ট করেছেন, সাথে আমাদের রয়েছেন মোহাম্মদ মাসুদ রানা আত্তারি ভাই, তারপরে রাজশাহী জেলা গোদাগাড়ি থানা থেকে দেখছেন। ভালোবাসি ভালোবাসি দাওয়াত ইসলামীকে মাশাআল্লাহ। রফিক রেজা আত্তারি লিখেছে হজের কোনো কালাম শুনিয়ে দেওয়ার জন্য বলছেন, কুমিল্লা থেকে। ইব্রাহিম ভাই নোট করে নেন এগুলো। তারপরে দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, নবীর প্রেমে মন সারা দাও না, না শুনতে চেয়েছেন মাশাআল্লাহ। মোহাম্মদ রাজীব আত্তারি ভাই রয়েছেন, তারপরে মিরপুর 11 নম্বর থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফজরের বাবার এলাকা থেকে, দিনই কাজ যেন বেশি করে করতে পারে দোয়া চাচ্ছেন। যে দোয়া করছি আল্লাহ পাক আমাদের সকলকে দাওয়াত ইসলামী দিনই কাজ বেশি বেশি করে তৌফিক দান করুন। তারপরে ইসমাইল ভাই রয়েছেন চাঁদপুর থেকে, দেখতে পাচ্ছেন সবাইকে জুমা মোবারক, আপনাকে জুমাতুল মোবারকের শুভেচ্ছা। বিপদে আছি, আমার জন্য দোয়া করবেন, আজকের জুমার দিনে ওসিলা যেন বিপদ মুক্ত করে দেন, আমিন। রায়হান ভাই রয়েছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, জুমা মোবারক, জুমা মোবারক। কুমিল্লা থেকে তাসকিন ভাই লিখেছেন ছোটো ভাইকে মাদানী চ্যানেলের কোনো একটা মাদ্রাসায় পড়াবো, পরিবারে অনেক শখ, এই জন্য আশা যেন পূরণ হয় সেই দোয়া চেয়েছেন। যে অবশ্যই দোয়া করে দেন আপনার আশা পূরণ হয়। এবং কুমিল্লাতে আমাদের জাগর জলি বিশ্ব রোডের ওখানে মাদ্রাসাতুল মদিনা রয়েছে, ওখানে আপনি ভর্তি করাতে পারেন। কালাম শুনতে চেয়েছেন আমায় কাছে ডেকে নাও না, মাদানী মাদিনে ওয়ালে। আচ্ছা, শ্যামল খান ভাই সবাইকে জুমা মোবারক জানিয়েছেন, আপনাকে জুমার শুভেচ্ছা। সারাদিন মাদানী চ্যানেল ঘরে আপনি চালিয়ে রাখেন, মানুষের অনেকেই পছন্দ করেন আপনি বলেছেন মাশাআল্লাহ। আচ্ছা,
এরপর লিখেছেন যে আমার বোন অনেকদিন ধরে অসুস্থ, ঔষধ খাচ্ছে, কোনো ফলাফল পাচ্ছেন না, বোনের জন্য দোয়া করবেন। জি, দোয়া করছি আল্লাহ পাক যেন আপনার বোনকে পরিপূর্ণ শিফা দান করে দেন। ইমাম হোসেন আত্তার বিয়ে রয়েছেন। জি ইব্রাহিম ভাই, আপনার নিকট যাব, কালাম শুনব ইনশাআল্লাহ। হোজ করার শুভাগ দান করো মোরে ইয়ার রাসূল, হোজ করার শুভাগ দান করো মোরে ইয়ার রাসূল, মদিনায় যাবার অনুমতি মোরে দাও ইয়ার রাসূল, হজের মৌসুম এসে গেছে হাজিরা প্রস্তুত যেতে মদিনায়, হজের মৌসুম এসে গেছে হাজিরা প্রস্তুত যেতে, আমার হজের যেন সোলামার হজের যেন হয় কোনো উপায় ইয়ার রাসূল, হজ করার শোভাগ্য আবার দান করো মোরে ইয়ার রাসূল, মদিনায় যাবার অনুমতি করো দান ইয়ার রাসূল, চলে যাচ্ছে কাফেলার পর কাফেলা যে প্রাণী ইয়ার রাসূল চলে যাচ্ছে কাফেলার পর কাফেলা হজে পানি, আমি রয়ে গেলাম যে হায় জানি রহমত ইয়ার রাসূল, আমি রয়ে গেলাম যে হয় জানি রহমত ইয়ার রাসূল, ইয়ার রাসূল আল্লাহ দোহাই তোমার ফাতিমার নয়ন তারার, ইয়ার রাসূল আল্লাহ দোহাই তোমার ফাতিমার নয়ন তারার, মদিনায় যাবার অনুমতি করো দান ইয়ার রাসূল, মদিনায় যাবার মোরে দাও অনুমতি ইয়ার রাসূল, হজ করার শোভাগ্য আবার করো দান মোরে ইয়ার রাসূল, মদিনায় যাবার অনুমতি করো দান ইয়ার রাসূল, আরিটিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সাইতামারি
পয়সনয় কেনে যাইতা সোনা মদিয়ে না কেনে যাইতা মনে হতে যাইবালাই কিন্তু টিয়া পয়সনয় মনে হতে যাইবালাই কিন্তু টিয়া পয়সনয় মনে ঘর পাখির মতো মনে উড়াল দিবলাই আরিটিয়া নয় পয়সা নয় কেনে যাইতাম সোনা মদিয়ে না কেনে যাইতাম আই যদি হইতাম আকাশে তারা চাইতাম মদিনা আরিটিয়া নয় পয়সা নয় কেনে যাইতাম সোনা মদিয়ে না কেনে যাইতাম আরিটিয়া নয় পয়সা নয় কেনে যাইতাম সোনা মদিয়ে না কেনে যাইতাম ভুলে যাও না দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না নবীর প্রেমে মন সরগ দাও না আশিক নবীর প্রেমে মন সরগ দাও না দুনিয়ার ভালোবাসা ভুলে যাও সরগ দাও না আশিক নবীর প্রেমে মন সরগ দাও না নূর নবীজি নূর বানাইয়া আল্লাহ মহান তারপরেতে সৃষ্টি করলেন তমাম জাহান তমাম জাহান তমাম জাহান ভাবিলাম করু সিলাই ভাবিলাম বেবি দেখো না নবীর প্রেমে মন সরগ দাও না আশিক নবীর প্রেমে মন সরগ দাও না দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না দুনিয়ার ভুলে যাও না নবী প্রেমে মন সরগ দাও না আশিক নবীর প্রেমে মন সরগ দাও না আমার মুর্শিদ যে আতার আমার মুর্শিদ যে আতার আমার মুর্শিদ যে আতার পেয়েছি আমি ইজ্জত আতারে বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আতারে বদৌলত পেয়েছি আমি ইজ্জত আতারে বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আতারে বদৌলত আপন করলো আমায় বুকে জড়ালো আমায় আপন করলো আমায় বুকে জড়ালো আমায় আপন করলো আমায় বুকে জড়ালো আমায় যা কিছু আছে আমারই আত্মারে বদলত
পতনে হয়েছে কিসমত আতারের বদলত আমার মুর্শিদ জি আতার আমার মুর্শিদ জি আতার আমার মুর্শিদ জি আতার পেয়েছি আমি ইজ্জত আতারের বদলত পরিবর্তন হয়েছে কিসমত আতারের বদলত দিওয়ানা বানো মোলা সব দুঃখ মুছে দাও মোলা দিওয়ানা বানো মোলা সব দুঃখ মুছে দাও মোলা দিওয়ানা বানো মোলা সব দুঃখ মুছে দাও মোলা পূরণ আমার হাজত আতারের বদলত পরিবর্তন হয়েছে কিসমত আতারের বদলত আমার মুর্শিদ জি আতার আমার মুর্শিদ জি আতার আমার মুর্শিদ জি আতার পেয়েছি আমি ইজ্জত আতারের বদলত পরিবর্তন হয়েছে কিসমত আতারের বদলত মাশাআল্লাহ অনুরোধগুলো পূরণ করা হয়েছে একটি অনুরোধ বাকি আছে ইনশাআল্লাহ আমরা দেখি নেক্সটে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিষয় রয়েছে ইমাম মুহাম্মদ বিন হাসান শেবানী রহমতুল্লাহ আলাইহি জি কে বলবেন মুহাম্মদ বিন হাসান শেবানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি ইলমে দ্বীনের অনেক খিদমত করেছেন মুসলিম উম্মার অনেক খিদমত করেছেন বরং আমি বলবো যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ তাআলা আলাইহি সমস্ত মানবতার উপকারের জন্য কাজ করেছেন শুধু মুসলমানের জন্য না বরং সমস্ত মানবতার জন্য এবং এটাও বলতে চাই যে আল্লাহর ওলিরা যারা থাকেন তাদের দরবার থেকে শুধু মুসলমানরা উপকার গ্রহণ করে না বরং সমস্ত মানবতা মানে যদি কোনো অমুসলিমও আসে আল্লাহর ওলিরা তাদেরকেও তাদের সাথেও উত্তম আচরণ করেন এবং ইমাম মুহাম্মাদের ব্যাপারে এসেছে যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ তাআলা আলাইহির কিতাব পড়ে অমুসলিমরা মুসলমান হয়ে যেত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখেন ইলমে ফিকার কীভাবে খিদমত করেছেন ইমাম শাফেঈ এত বড় ইমাম ইমাম শাফেঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি এক রাতে ইমাম মুহাম্মদের সাথে ছিলেন তো ইমাম শাফেঈ যেহেতু ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ তাআলা আলাইহির ছাত্র তো ইমাম শাফেঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি রাতে উঠে নামাজ আদায় করছিলেন এবং উস্তাদ সাহেব অর্থাৎ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ তাআলা আলাইহি খাটে শুয়েছিলেন তো ইমাম শাফেঈ মনে করলেন যে হয়তো এখন উস্তাদ সাহেব উঠবেন আর এই জন্য আমি কী করি ইমাম মুহাম্মদের জন্য পানি ওজুর জন্য পানি এগুলো এনে রাখি এখন উস্তাদ সাহেব উঠবেন এবং অজু করে নামাজ আদায় করবেন যেহেতু রাতের নামাজ ইমাম শাফেঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আমি সারা রাত নামাজ পড়লাম আর ইমাম মুহাম্মদকে দেখলাম যে সারা রাত খাটে শুয়ে আছেন আচ্ছা তো মনের মধ্যে একটি খেয়াল আসলো যে এত বড় ইমাম রাতে শুয়ে আছে যখন ফজরের আজান হলো দেখলাম ইমাম মুহাম্মদ উঠলেন আর অজু না করেই নামাজ আদায় করে নিলেন আচ্ছা তো আদবও ছিল তাদের ভিতরে এত বড় ইমাম হয়ে এটা বললেন না যে কেমন কথা অজু না করে নামাজ পড়ে নিলেন সারা রাত নামাজ পড়া তো ফরজ ছিল না কিন্তু নামাজের জন্য অজু তো ফরজ ছিল তো নামাজ শেষে ইমাম শাফেঈ রহমতুল্লাহ তাআলা খুবই আদবের সাথে এই প্রশ্নটা করলেন হুজুর কী ব্যাপার আজকে আপনি উঠলেন কিন্তু অজু করলেন না তো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ তাআলা বললেন দেখো আসলে আমি তো রাতে ঘুমাই নাই আমি তো ঘুমাইনি তো ইমাম শাফেঈ বললেন তাহলে হ্যাঁ আমি শুই নাই তো ইমাম শাফেঈ রহমতুল্লাহ তাআলা বললেন হুজুর তাহলে আপনি কী করেছেন সারা রাত ইমাম মুহাম্মদ বিন হাসান শেবানী রহমতুল্লাহ তাআলা আলাইহি উত্তর দিলেন যে আমি সারা রাত কোরআনের মধ্যে গৌর ফিকির করেছি আল্লাহ খাটে শুয়েও আমি সারা রাত কোরআন শরীফের মধ্যে গৌর ফিকির করেছি এবং একটি দুইটি নয় চিন্তা করেছি চিন্তা ভাবনা করেছি কোরআনকে নিয়ে এবং একটি দুটি মাসআলা বের করিনি বরং 1000 মাসআলা আমি কোরআন থেকে বের করেছি শুধু আজকে রাতে তো যে ইমামের একটি রাতে 1000 মাসালা কোরআন শরীফ থেকে বের করেন তো তার সারাটা জীবন কেমন ছিল এই মুসলিম উম্মাহের জন্যে কে বললো যে হুজুর রাতে আপনি ঘুমান না কেন বলে আমাদের উপরে এতেমাদ করে ভরসা করে অনেক মানুষ শুয়ে আছে আমরা কিভাবে ঘুমাতে পারি আল্লাহ আর তিনি নিজের রাতকে তিন ভাগে ভাগ করেছিলেন এক ভাগে তিনি আল্লাহর ইবাদত করতেন এক ভাগ তিনি আরাম করতেন
আর এক ভাগে তিনি ইলমে দিন অর্জন করতেন। এটা হলো ইমামে আজম ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ তাআলা আলাইহির মুসলিম উম্মা থেকে ভালোবাসা, যে এই মুসলিম উম্মার জন্য এত তিনি ফিকহি মাসআলা বের করে দিয়েছেন। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে এসেছে, তিনি অনেক সুন্দর ছিলেন। তিনি 132 হিজরিতে পূর্ব ইরাকের শহর ওয়াসিতে জন্মগ্রহণ করেন। তারপরে তিনি কুফা শহরে চলে আসেন, অর্থাৎ কুফাতে বসবাস শুরু করেন। তো সেখানেই তিনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলার কাছে ইলম অর্জন করেন এবং 4 বছর ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলার সংস্পর্শে থাকেন। 4 বছর যখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা ওয়াফাত গ্রহণ করেন, ইন্তেকাল হয়ে যায় যখন তার, তখন ইমামে আজমের ছাত্র ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলার কাছে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ তাআলা ইলম অর্জন করতে থাকেন। তো এভাবে ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা ও ইমামে আজমের ছাত্র, আর এখানে ইমাম আবু ইউসুফ এর ছাত্র হলেন ইমাম মোহাম্মদ। তো এখানে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ দুইজনই ইমামে আজমের ছাত্র, কিন্তু ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদের ছাত্র। এভাবে দুইজনকে সাহিবান বলা হয়, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদকে, এবং ইমামে আজম এবং ইমামে আবু ইউসুফকে শাইখাইন বলা হয়, দুই শেখ। এবং ইমাম মোহাম্মদ এবং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইকে তারাফাইন বলা হয় ফিকহের পরিভাষায়। তো ইমাম মোহাম্মদের ব্যাপারে এসেছে, তিনি যখন এই কুফা থেকে বসরা আসছিলেন, তো ইহুদিরা রাস্তায় দাঁড়িয়ে গেল এবং বলল যে আজকে আমরা এমন প্রশ্ন করব ইমাম মোহাম্মদকে যে তিনি আর উত্তর দিতে পারবেন না। আমরা শুনেছি অনেক বড় ইমাম, হ্যাঁ, মুসলমানদের অনেক জ্ঞানী, কিন্তু তারা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ তাআলা আলাইহির চেহারা যখন দেখল, জি, দেখার সাথে সাথে সাহস পেল না, সাহস পেল না, প্রশ্নই ভুলে গেল এবং বলল, এবং সাথে সাথে তারা ইসলাম ধর্ম গ্রহণ করল। সুবহানাল্লাহ। এবং এই কথা বলল যে যখন এই ছোট মোহাম্মদের এই অবস্থা, তো বড় মোহাম্মদের অবস্থা কি হবে, অর্থাৎ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কেমন হবেন। এই ছোট মোহাম্মদ এত সুন্দর, তার আখলাক এবং তার জ্ঞান, মানে তাকে দেখা মাত্রই তারা প্রশ্ন করা ভুলে গেল। এবং এটা অনেকেই বলেছে যে সে যদি নবুয়তের দাওয়া করতো না, অনেকেই মেনে নিত, অর্থাৎ তার কিতাব এমন ছিল যে অমুসলিমরা কিতাব পড়েই মুসলমান হয়ে যেত। যেমন আল জামিউল কবির একটি কিতাব আছে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ তাআলা, এই কিতাব পড়ে অনেকেই মুসলমান হয়ে গিয়েছে। তো ইমামে আজমে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ তাআলার উস্তাদদের মধ্যে অনেক নাম রয়েছে, ইমাম আবু ইউসুফ, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা, ইমাম মালিক, ইমাম আউজাঈ, সুফিয়ান সাওরি এবং মিসআর বিন কিদাম, এবং আরও অনেকেই, অনেক বড় বড় বুজুর্গরা ইমামে আজম ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ তাআলাকে শিক্ষাদান করেছেন। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ তাআলা ইলমে দিনকে কত ভালোবাসতেন। ইমাম মোহাম্মদ বলেন যে আমার বাবা 30,000 দিরহাম আমার জন্য ছেড়ে গিয়েছিলেন, অর্থাৎ যখন আমার বাবার ইন্তেকাল হলো, তো 30,000 দিরহাম আমাকে দিয়েছিলেন, আমি 30,000 দিরহামকেই ইলমে দিনের মধ্যে খরচ করেছি, 15,000 দিরহাম ইলমে ফিকের মধ্যে, ইলমে ফিক অর্জন করতে গিয়ে খরচ করেছি, এবং 15,000 দিরহাম আমি ইলমে হাদিস অর্জন করার ক্ষেত্রে খরচ করেছি। অর্থাৎ আমরা যদি দেখতে যাই ইমামে মোহাম্মদ রহমতুল্লাহ তাআলা আলাইহি, যেদিকে ইলমে ফিকার মধ্যে উচ্চ পর্যায়ে ইমাম ছিলেন, ইলমে হাদিসের মধ্যেও ছিলেন, কারণ তিনি ইলমে ফিকা ইলমে হাদিস, অর্থাৎ আমরা যদি বলতে যাই কোরআন এবং হাদিস সব ক্ষেত্রে তিনি কি ছিলেন, পারদর্শী ছিলেন। তো এটা ইমামে আজম ইমামে মোহাম্মদ রহমতুল্লাহ তাআলা এর ইলমি মাকাম ছিল। এবং 14 জামাদুল উখরা ইমামে মোহাম্মদ রহমতুল্লাহ তাআলা 189 হিজরিতে ইন্তিকাল করেন। তো ইন্তিকালেরও খুবই একটা সুন্দর ঘটনা আছে, যে ইন্তিকালের পর কেউ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ তাআলা আলাইহিকে স্বপ্নে দেখল। আচ্ছা, স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, হুজুর, মৃত্যুর সময় যে শেষ নাজার যে সময় থাকে, যে সময় রুহ বের হয়, আত্মা যে সময় বের হয়, ওই অবস্থা কেমন ছিল একটু বলেন। ইমামে মোহাম্মদ রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে আসলে ওই সময় আমি একটি মাসআলা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম, তো আমার আত্মা কখন বের হলো আমি বুঝতেই পারিনি। আপনি দেখেন ইলমে দিনের মধ্যে কেমন মগ্ন ছিলেন, ইলমে দিন তাদের ভিতরে এমন ভাবে। আচ্ছা, তিনি বলেন যে ইলমে দিন যখন আমি কোনো মাসলা শিখে নেই না, তো রাজা বাদশাদের যে শাহজাদা না, তাদেরও এমন মজা, মানে এমন আনন্দ
আসে না যেমন একটা মাসলা শিখার পর আমাকে যে আনন্দটা হয় তো এখন চিন্তা করেন যে মৃত্যুর কষ্টটাই অনুভব হয় নাই শুধু ইলমে দ্বীনের মধ্যে মগ্ন হওয়ার কারণে এবং ওই মাসলা নিয়ে চিন্তা ভাবনা করার কারণে তো আমাদের উচিত যারা আমরা ইলমে দ্বীন থেকে দূরে আছি দেখেন না ইলমে দ্বীন যে মৃত্যুর সময় তার মৃত্যুর কষ্টই অনুভব হয় নাই তো আমরা যদি ইলমে দ্বীনের দিকে আসি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আমাদের সাথেও এমন হবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন যে আমরাও যেন ইলমে দ্বীন অর্জন করতে পারি ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা উচিত এবং দাওয়াত ইসলামের যে ডিপার্টমেন্টগুলো এগুলো ইলমে দ্বীনের মধ্যেই আপনার ই করা যেমন ধরুন আমাদের জামিয়াতুল মদিনা এখানে ইলমে দ্বীনের কাছে জানা আলিম বানানোর একটা মেশিন আপনি দাওয়াত ইসলামের কোর্স মজলিসের দিকে যদি তাকানো হয় সেখানেও ইলমে দ্বীন তরবিয়তি কোর্স তারপরে আপনার নামাজ কোর্স কোরআন কোর্স ইলমে দ্বীন আর ইলমে দ্বীন তো যেদিকেই আমরা যাই মাদানী কাফলার দিকে যদি তাকাই সেখানেও ইলমে দ্বীন অর্থাৎ যে যে পর্যায়ে রয়েছে সেই পর্যায় থেকে তাকে ইলমে দ্বীন শেখানোর একটা চেষ্টা দাওয়াত ইসলাম করে থাকে তো আমি পরামর্শ দিব দাওয়াত ইসলামের সঙ্গ দিন দেখুন মাদানী চ্যানেল বাংলা এখানেও ইলমে দ্বীনের কাজ আজকের আমরা শুনছি ইমাম মোহাম্মদ হাসান শেবানী রহমতুল্লাহ আলাইহির সিরাত শুনছি যাতে করে আমরা তার থেকে কিছু গ্রহণ করতে পারি এখন কী গ্রহণ করলাম দেখলাম শুনলাম আর কিছুটা আমি মজা পেলাম শেষ হয়ে গেল না এখান থেকে আমাদের কিছু শিক্ষা গ্রহণ করতে হবে যে আমিও কি কিছু শিখি কিছু জ্ঞান অর্জন করি ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করতে তো বয়সের কোনো ভেদাভেদ নেই যে কোনো সময় যে কোনো বয়সেই আপনি ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করতে পারেন তো শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে ইলমে দ্বীন শিক্ষা যদি গ্রহণ করি তাহলে দেখা যাবে যে আমরা দুনিয়া আখেরাত আমাদের জন্য উত্তম হবে মাসআলাগুলো শিখা জানা বোঝা এগুলো আমল করা এবং হানাফি যে ফিকহ রয়েছে এগুলো অধ্যয়ন করা আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে বদমজাহাব আপনার এদের সংস্পর্শ এদের কাছে যাওয়া এদের ই করে এর একটা বড় কারণ হচ্ছে শয়তানি যে ওয়াসওয়াসাগুলো এজন্য আসে যে আমরা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করি না এখন আমার বাবা আমার বংশ পরম্পরা সবাই হানফি ফিকের মধ্যে ছিলেন আমি এখন যদি আমার মানে বিচ্যুতি ঘটে এখান থেকে তাহলে বুঝতে হবে যে আমি ইলমে দ্বীন থেকে দূরে ছিলাম যদি ইলমে দ্বীন সঠিকভাবে গ্রহণ করতাম তাহলে এই ফিককে আমরা গ্রহণ করতাম কারণ হচ্ছে ইমামে আজম আবু হানিফা আমি প্রায় বলে থাকি যে চার ইমামই মানে হক রয়েছে যে কেউ যে কোনো ইমামের মত গ্রহণ করতে পারে কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তিনি তাবেঈ বুজুর্গ ছিলেন আল্লাহ আর যারা ছিলেন সবাই এনার ছাত্র ঠিক না শাগরিদ ইমাম মুহাম্মদ বিন হাসান শেবানী রহমতুল্লাহ বলেন মালিকি মাজহাব বলেন হাম্বলি মাজহাব বলেন এরপরে শাফিঈ মাজহাব বলেন সবাই তো ইমামে আজমের শাগরিদ ঠিক না সবাই না হলো ছাত্র ছাত্রের ছাত্রের শাগরিদ তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তিনি যেহেতু তাবেঈ বুজুর্গ ছিলেন এবং সাহাবাই কেরাম থেকে উনি হাদিসের সনদও রয়েছে ওনার হাদিস শুনেছেন সাহাবাই কেরাম থেকে তো সাহাবাই কেরাম কীভাবে নামাজ আদায় করেছেন এটা স্বচক্ষে তিনি দেখেছেন ঠিক না স্বর্ণযুগের মধ্যে উনি রয়েছেন ওনার অনুসরণ করা ওনার কথা মান্য করা এবং ফিকে হানাফিকে মানে মেনে নেয়া এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার তো আমি বলতে চাই অনেকগুলো মাসালা আছে যেটি হাদিসের মাঝে দুই রকম আছে কোথাও আছে একরকম কোথাও আছে আরেক রকম একই মাসালা ভিন্ন এর সমাধান আমি কোথায় পাবো এর সমাধান পাওয়ার জন্য মুস্তাহিদ দরকার মুস্তাহিদ প্রয়োজন যারা এই ব্যাপারে অভিজ্ঞ রয়েছেন তাদের সর্বপর্ণ হওয়া আমাদের উচিত আসলেই যারা আমাদের উপরে ইলিমের ব্যাপারে বলে মানে শুরুতে বলেছিলাম আমাদেরকে ইহসান করেছেন তাদেরকে ভোলার মতো নয় আল্লাহ পাক ইমাম মুহাম্মদ বিন হাসান শেবানী রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার ফয়জ ও বরকত আমাদের দান করুন এবং ওনার প্রতি আল্লাহ পাকের বিশেষ রহমত নাজিল হোক সেই দোয়া করি বিশেষ করে দেখুন ইলম না থাকলে ইলম যদি কারো কাছে না থাকে তখন আল্লাহকে ভয় করার যে গুণ এই আল্লাহকে ভয় করার গুণ থেকেও বঞ্চিত হতে হয় আর আল্লাহর ভয়ই হলো ন্যাক কাজের তৌফিকের একটা পন্থা আল্লাহ পাকের ভয় যখন আসবে তখন আপনি ন্যাক কাজগুলো করতে পারবেন ন্যাক আমলগুলো করতে পারবেন
যার অন্তরে আল্লাহ পাকের ভয় আছে, কোরআন তাদের জন্য পথ প্রদর্শক হয়ে যায়। ইলমের বরকতেই অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়, কেননা কোরআনুল কারিমের মধ্যে রয়েছে ইলম, যাদের রয়েছে ওলামা, ওলামা হচ্ছে আল্লাহকে বেশি ভয় করে, ঠিক না? তো সেজন্য আমাদেরও কিছু না কিছু ইলম অর্জন করা উচিত। আমি যে পজিশনে রয়েছি ওই পজিশন মোতাবেক কমপক্ষে ইলম অর্জন করা উচিত। আমি নামাজ আদায় করছি তো নামাজের মাসআলা, রোজা রাখছি তো রোজার মাসআলা, ব্যবসা করছি তো ব্যবসার মাসআলা, বিয়ে করলে তো বিয়ের মাসআলা, এভাবে করে প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেক কিছুর মাসআলা আমাদের ভিতরে থাকা উচিত কিছুটা হলেও। যেহেতু আমি মুসলমান আর মুসলমানের প্রত্যেকটি কাজ আল্লাহ তা রসুলের সন্তুষ্টিমূলক হওয়া উচিত। এখন সন্তুষ্টিমূলক কাজ আমি কীভাবে করব, এটা জানবো কোথেকে? এই ইমামগণের মাধ্যমে জানবো, এই ইলম ওলাদের মাধ্যমে জানবো। এখন তাদের সিরা যদি আমি না জানি তাহলে আমি কীভাবে শিখব? তো এজন্য আমাদের উচিত আল্লাহ পাককে ভয় করা এবং এই ইলমি ব্যক্তিত্ব যারা ছিলেন তাদের অনুসরণ অনুকরণ করা। এবং আমাদের হানফি ফিকের মধ্যে ইমাম মুহাম্মদ বিন হাসান শাইবানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনার অনেক বড় অবদান রয়েছে, এই অবদানকে আমরা কখনোই ভুলতে পারবো না। এজন্য আমরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তার নাম লেখা থাকবে। আর এজন্যই মাদানী চ্যানেল বাংলার মধ্যেও আমরা তাকে স্মরণ করছি আজকের। আল্লাহ পাক ওনার উসিলাতে আমাদেরকেও একটি হলো ইলম ইলমি দিন শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন, আমরা যেন পরিপূর্ণভাবে ইলম শিক্ষা অর্জন করতে পারি এবং মাসআলাগুলো সঠিকভাবে জেনে বুঝে আমল করতে পারি। আমাদের মধ্যে অনেক ইখতিলাফ বেড়েই যাচ্ছে, মতানৈক্য অনেক বেড়ে যাচ্ছে, এত মতানৈক্য আগে ছিল না। একে অপরকে সম্মান শ্রদ্ধাবোধ ছিল, এক ইলম ব্যক্তিত্ব অন্য ইলম ব্যক্তিত্বের সম্মান শ্রদ্ধা ছিল, যেটা আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে একজনকে আরেকজনকে কটূক্তি করা শুরু করে দেয়, একজনকে আরেকজনকে নিয়ে আপনার তাকফির করা শুরু করে দেয়। তো এই কাজগুলো আমাদের বিরত থাকা উচিত। একজনকে তাকফির করা, একজনকে আপনার কিছু বলে দেয়া, এটা সহজ কাজ, কিন্তু এটাকে ফেরত নিয়ে আসা কিন্তু কঠিন কাজ। এজন্য আমরা যারাই রয়েছি ওলামাই উম্মত যারা রয়েছে, তো তাদের উচিত হচ্ছে এই ব্যাপারগুলো বোঝা এবং জানা। আপনার কাছে এখন সোশ্যাল মিডিয়া রয়েছে, আপনি একটা কাজ শুনলেন আর এইটার ব্যাপারে বলে দিলেন, এরকমটা না করা। যথেষ্ট তাহকিক করে, যথেষ্ট আপনার বিচার বিবেচনা করে যে কোনো কাজ, যে কোনো কথা বলা উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এবং আজকের আমরা ইমাম মুহাম্মদ বিন হাসান শাইবানি রহমতুল্লাহ আলাইহির জীবনী আমরা কিছুটা হলে শ্রবণ করেছি। আল্লাহ পাক ওনার মতো তাকওয়া, ইলম এবং পরহেজগারিতা আল্লাহ পাক আমাদেরকেও দান করুন। আমিন। আজকের যেগুলো শ্রবণ করলাম এর একটা যদি আমরা পাঠ ধরি তাহলে দেখা যাবে যে ইলমি দিন আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এবং ইমাম মুহাম্মদ বিন হাসান শাইবানি রহমতুল্লাহ আলাই তিনি 7 দিনে আপনার কোরআনের পাক খতম করেছেন, মুখস্থ করেছেন। তো কোরআন করিম আমাদেরকেও অধ্যয়ন করতে হবে। উনি রাতে না ঘুমিয়ে মাসআলা মাসাইল তালাশ করতেন, তো আমাদেরকেও উচিত মাসআলা মাসাইলগুলো বেশি বেশি শিক্ষা গ্রহণ করা, এর দিকে আমাদের একটু মনোযোগ দেয়া এবং হানফি ফিকের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো আমাদের অধ্যয়ন করা এবং শিক্ষা গ্রহণ করা। ওনার তাকওয়া পরহেজগারি যে ছিল, অজু সারা রাত অজু রাখা, হ্যাঁ, ফজরের নামাজ এক অজুতে আদায় করা, এশার নামাজের অজুতে, এটা কিন্তু অনেক বড় আপনার একটা যে ইবাদতের প্রতি তার যে রাগবাদ ছিল, ইবাদতের প্রতি তার যে একটা আপনার চাহাত ছিল এবং তার যে এক কদম আগানো ছিল। তো আমাদেরও উচিত ইবাদতের প্রতি আমাদের নিজেদেরকেও কদম বাড়ানো, ইবাদতের প্রতি আমাদের নিজেকে সামিল করে দেয়া। এবং মনে রাখবেন ইবাদত রিয়াজত যাই আমরা কিছু করি না কেন, এগুলো শিখে আমাদের করা উচিত। এজন্য পরামর্শ দিব দাওয়াত ইসলামী মাদানী কাফলা সফর করুন। বিভিন্ন কোর্স হয়ে থাকে, কোর্সে আমরা শরীক হয়ে যাই। আপনার সন্তানকে ইলমে দিন শিক্ষা গ্রহণ করার জন্য দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা রয়েছে, এখানে আমরা ভর্তি করিয়ে দিই। মাদ্রাসাতুল মদিনা রয়েছে হিফজ করার জন্য, কোরআনে পাক শুদ্ধ করানোর জন্য, সেখানে ভর্তি করিয়ে দিই ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের উপর দয়া করবেন। আজকের যা শিখলাম যা শুনলাম আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। বিজাহি খাতামিন নাবিয়িন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম দিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা তালাল বদর।
تنظروا علينا من سنيات العداء وجب شكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك مصطفى جاني رحمت بلا خو سلام شمه بجي بهدايت بلا خو سلام غسل عظم امام تو کا ونو کا جلوائے شان قدرت پیلا خو سلام ڈال دی قلبوں میں عظمت مصطفیٰ سیدی اعلیٰ حضرت پیلا خو سلام فیجوں سے جن کے لا خو ناما جی بنے فیجوں سے جن کے لا کھوئی ماں میں سجے اس آمیر اہل سنت پیلا خو سلام مصطفیٰ جانِ رحمت پیلا خو سلام شمہ بجی بے ہدایت پیلا خو سلام سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم بلغنا رمضان بصحة وعافية صلاة والسلام عليك نبي الله وعلى آلك وصحابك يا نور الله وحق لا إله إلا الله محمد رسول الله تهجد آر فجر ربھا شچ جار رحمت پرنو پربھات ہوئے تار